আবারও নাম পরিবর্তন করলেন নায়িকা মাহিয়া মাহি। নির্বাচনে ব্যাপকভাবে হেরে যাবার পর এবার নতুন করে আরেক আলোচনার জন্ম দিলেন মাহি, আবারও নাম পরিবর্তন করলেন। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। নারীদের ফ্রিল্যান্সিং শিখানোর আশা বুকে নিয়ে নির্বাচনে মাঠে নেমেও হেরে গেলেন এই তারকা। শেখানো হলো না ফ্রিল্যান্সিং, নারী সমাজকে বদলে দেওয়ার আশা আধারে হারিয়ে গেলেও নিজের নাম বদলে দিয়েছেন তিনি। একটু পেছনের গল্পে গেলে জানা যায়, প্রথম বিয়ে ভাঙনের পর করেন দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ের পর স্বামী রকিব সরকার ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু অভিনেত্রী সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। গত 16 ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এবার স্বামীর পদবি মুছে দিলেন এই চিত্রনায়িকা। 2012 সালে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। সময়ের সঙ্গে সঙ্গে শারমিন নিপা থেকে হয়ে ওঠেন মাহিয়া মাহি। এরপর থেকে এই নামেই পরিচিতি লাভ করেন তিনি। রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই তার নামের সঙ্গে যুক্ত সরকার পদবি বদলে ফেলেন মাহি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় মাহি জানান, আমরা দুজন মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে, তবে রকিব খুব ভালো মানুষ, তাকে ভীষণ সম্মান করি আমি, অনেক কেয়ারিং সে, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি, কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। বর্তমানে চলচ্চিত্রে আগের মতো নিয়মিত নন মাহি, রাজনীতিতেও নিজের শক্ত অবস্থান গড়তে পারেননি। একদিকে দ্বিতীয় সংসারে ভাঙন, অন্যদিকে অভিনেত্রী ছেলের গায়ের রং নিয়েও রয়েছে নানান সমালোচনা। সব মিলিয়ে মানসিক অবসাদেই যেন ভুগছেন মাহি। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস।